শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। তো শীতকাল এসে পড়ছে আর কালকে হলো কালী পূজা গেছে, তো এই জন্য আর কি আমাদের বাড়িতে আর কি জোলাবতি রান্না করবো। জোলাবতি বলতে আর খিচুড়ি রান্না করে খাবো, তো সবাই মিলে খাবো, এই জন্য আর কি আমাদের এই জায়গায় জোলাবতি বলে। তো আজকে ওইগুলো আপনাদেরকে দেখাবো, তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না, আর আপনাদেরকে দেখায় আজকে কী পরিমাণ কুয়াশা পড়ছে। কিন্তু শীত পড়ে না একটু, কিন্তু কুয়াশা পড়ছে অতিরিক্ত। তো সকাল সকালে এই ঘাসের ফুলগুলোর মধ্যেও কুয়াশা বেড়ে গেছে। বাড়ি জেলে যেতেছি, এদিকে ডাউল নিয়েছি আর সাথে যে কারেন্ট বিল, মানে দোকানে অনেকগুলো কারেন্ট বিল আছিল ওইগুলো দেওয়ার জন্য নিয়েছি। মানে আমাদের এলাকায় মোটামুটি অনেকেই আমার কাছে কারেন্ট বিল দিয়ে যায়। এই দেখেন কি সুন্দর ফুল। নতুন চুলা জাল জল লই লাউ গাছ বোনা আছে, অনেক সুন্দর লাউ ধরতেছে। কিন্তু লাউ গুলা অন্য সাইজের, মানে এমনি লম্বা থাকে, এইগুলা গোল। এইগুলাই নাকি আই দেয় ভালো, মানে একটা রান্না একটা কাটলে দুই দিন খাওয়া যায় আমাদের। মোটামুটি ভালোই লাউ ধরতেছে। এটা বলে দিছিল বাবারে, মানে ঢুকাই ঢুকাই লাউ আসবো, আর 45 দিন পর থেকে মানে লাউ আসবো এরকম বলে দিছিল। কিন্তু এটা লাউ আস্তে আস্তে গাছের জীবন শেষ, এখন লাউ আইতেছে। মোটামুটি লাউ গাছ ভালোই হয়েছে, লাউ দুই তিনটা খাওয়া হয়েছে, আর ওই যে আরও ধরছে। আর আপনাদেরকে এই জায়গাটা দেখাই, এখন বর্তমানে এই দিকে জল নাই। তো আমাদের যখন বালি ফালানো হয়েছিল তখন এই জায়গায় জল ছিল, এই জন্য ওইরকমভাবে বোঝা যায় নাই যে আমরা কতটুকু মানে কোন সাইড দিয়ে বালি ফালিয়েছি। মানে আমাদের জায়গা ঠিক আছে, কিন্তু তারপরেও একটু ঝামেলার মধ্যে ছিল আর কি, মানে জলের নিচে বোঝা যায় না ওইরকম। কিন্তু একটা ভুল করছি, এই বালিগুলা মানে আরও ভিতর দিকে ফালিলে এই কাঁচার হয়ে মানে মোটামুটি ঠিকঠাকভাবে থাকতো। এখন যে অবস্থায় আছে, শুধু ভেঙে ভেঙে অন্যের খেতে পড়তেছে, এই জন্য একটু ঝামেলা। এগুলো আবার মাটি বালিগুলো উঠার লাগবো বাড়িতে, আর ওই টাইমে বোঝা যায় না আসলে। বোঝা গেলে মনে করেন যে আমরা আসলে আরও ওইদিকে দিতাম, ওইদিকে দিলে আমাদের জন্য অসুবিধা হইতো, কারণ এই জায়গায় অলরেডি 7-8 হাজার টাকার খরচ হয়ে গেছে এই বালি উঠাইতে। আরও যাই মানে এই যে আবার জল হইলো, আবার ভাঙতেছে, এই জায়গায় আবার যাবে। তারপরে এই যে এইদিকে বেশি একটা পড়ে নাই, মানে এই জায়গাটা একটু নিচা, তো এই জন্য একটু বেশি পড়ছে এইদিকে। আর তারপরে মোটামুটি এখন আমাদের একটা বাড়ির একটা সাইজ আছে, তো আগে একদম ছোটো ছিল, এখন মোটামুটি ভালোই বড় সাইজ আছে। আর এই জায়গায় আপাতত সবজি টবজি বোনা হইব, পরবর্তী সময়ে যখন বাড়ির আর কি দরকার হইব তখন এইদিকে আসা হইব। তাছাড়া আপাতত সবজি বোনা হইব, কারণ এত বড় বাড়ির দরকার হয় না। তো এই দেখেন মোটামুটি অনেক মানে অনেক উঁচা হয়েছে এই জায়গায় মাটি, এই জায়গায় আর কি একটা খেয়া তারিখ দেখেন কত উঁচা হয়েছে। তো মোটামুটি খরচটা বলে দেয় আপনাদেরকে, আমাদের এই জায়গায় 1,20,000 টাকার আর কি বালি ফালানো হয়েছে, তারপরে আরও বাড়তি আরও খরচ আছে। তো মোটামুটি ভালোই টাকা লাগছে, তারপরেও এখন পাইছি এটাই ভাগ্য, কারণ বালি পাওয়া যায় না, বালি উঠাইতে গেলে প্রশাসনিক ঝামেলা আছে আর অনেক ঝামেলা। তো এইদিকে এই টাইমে উঠানো গেছে, কারণ হলো আমাদের স্কুলের বালি ফালাইলো, তো ওই টাইমে আর কি আমাদের এই জায়গায় দিয়ে গেছে। অনেক বছর ধরে চেষ্টা করতেছি বালি ফালানোর জন্য, একবার ফালানো শুরু করছিল, পরে নদীর পাড়ে যাদের জমি তারা আর কি বাধা দিছিল, এই জন্য আর কি ফালাইতে পারছিলাম না। তো অবশেষে বালিটা ফালানো হয়েছে। তো এইদিকে ডাউল আগে ভাইজা নিতেছে, তো রীতা আর খিচুড়ি রান্ধার সিস্টেম আর কি অন্যরকম। ও আগেই সম্ভার টম্বার দিয়ে দেয় আর কি, মশলা টসলা সব আগে দিয়ে দেয়। মোটামুটি বড় রান্ধাছে, ওইবো কি তাতে আমি তো খাইলে খাই পারবো।
রাসমণি আপনাকে হেল্প করতেছে, কিছু কি করছো তাতে? কিছু করে নাই? হ্যাঁ, পরামর্শ করতে স্যার, দুইজনে পরামর্শ করতে কথাটা দিব, পরামর্শ নিয়ে গেলে আমার কাছে আসিস, দেখলে দিবি খালি এখানে করে উত্তর দিতা, একবার এখানে দিয়ে দিবি ও বই আদা দিব তাই শরণ বুকে এত বড় ই তাই তো মা এদিকে গরুদের খাবার দিতেছে আর কি, পানা দিতেছে, এগুলো কালকে আনা হয়েছিল পানা, বাবা কুশল ই করতেছে, কুশল খাইব, কুশল এখন বর্তমানে ওইরকম ভালো তো পাওয়া যায় না, কারণ সিজন শেষ হয়ে গেছে প্রায়। এই যে আমাদের গরু, গরু বর্তমানে রাস্তা আছে, একটা হাড় বাছুর আর এই দুইটা বকন আছে, আর দুইটা বড় গরু আছে আর কি, গাই গরু বলে আমাদের। কিছে? হ্যাঁ, ওরা তিনজনে পাল্লা দেয় খাই, মানে কারা বেশি খাইতে পারে। আমাদের রান্না শেষ, কিছু স্বাদ হয়েছে মনে হইতেছে এটা, নাও গাছে নয়।